নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। এই পর্বের বিষয় হলো মা লক্ষ্মীকে বৃহস্পতিবার এই একটি ফুল দিয়ে পূজা করুন। অবশ্যই ভাদ্র মাসের বৃহস্পতিবারগুলিতে এই একটি ফুল দিয়ে পূজা করার চেষ্টা করুন। এই ফুলটি দিয়ে মা লক্ষ্মী দেবীর পূজা করলে আপনি মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা পাবেন। কোন বিশেষ ফুলটি দিয়ে মা লক্ষ্মী দেবীকে পূজা করবেন তা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ভাদ্র মাস হলো লক্ষ্মী মাস। বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার ধান্যলক্ষ্মীর পূজা হয়ে থাকে। বাঙালিরা সাধারণত প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর সাপ্তাহিক পূজা করে থাকেন। বাড়ির সধবা স্ত্রীরাই এই পূজা করেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার আয়োজন করে থাকেন। লক্ষ্মী ঠাকুরকে এক মনে ডাকলেই ভগবান তার প্রার্থনা শুনে থাকেন। পূজা শেষে হাতে ফুল ও বিল্বপত্র সহকারে লক্ষ্মী পাঁচালি পড়তে হয় এবং এরকমভাবে পূজা করলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনি লাভ করতে পারবেন। ভাদ্র মাসে যে বৃহস্পতিবারগুলি পড়বে সেই বৃহস্পতিবারগুলি মা লক্ষ্মীকে এই একটি ফুল দিয়ে পূজা করুন। মা লক্ষ্মীর অনেকগুলি প্রিয় ফুল রয়েছে, তার মধ্যে একটি ফুল বিশেষ প্রিয় যা শরৎকালেই পাওয়া যায় এবং প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সংসারে যাতে কোনো দিন অভাব প্রবেশ করতে না পারে সেই কারণেই বাঙালির প্রত্যেকটি পরিবারে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা, তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না। সাধারণত পদ্মের আসনে অধিষ্ঠিতা হন তিনি লক্ষ্মী দেবী। তবে পদ্মফুল ছাড়াও আরও একটি ফুলের সন্তুষ্ট হয়ে থাকেন, মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেই ফুল। পদ্মফুলের পাশাপাশি সেই ফুলটি দিয়ে পূজা করলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং গৃহে ধন সম্পদ সুখ শান্তি ও সৌভাগ্য ফিরে আনতে পারবেন এই ফুলটি দিয়ে পূজার মাধ্যমে। আমরা সকলেই জানি মা লক্ষ্মী দেবীর কৃপায় জবা ফুল, গোলাপ ফুল বা অন্যান্য যে কোনো ফুলই মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। কিন্তু এই ফুলগুলির পাশাপাশি আরও একটি বিশেষ ফুল রয়েছে যা কেবলমাত্র শরৎকালেই ফোটে এবং তা মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি ফুল। ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার আপনি যদি এই ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন তবে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। ভাদ্র মাসের সেই ফুলটি হলো শিউলি ফুল। এই ফুলটি দিয়ে যদি আপনি ভাদ্র মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পূজা করতে পারেন এবং মায়ের পায়ে যদি এই ফুল দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।